আইলসে ভালো স্কোর সম্ভব নয় তো আজকের পার্টে আমি চাষ করবো তো টেন থিংসের মধ্যে আজকে পার্ট ওয়ান করছি অ্যাভয়েড থিংস পার্ট ওয়ান ফর আয়লস রাইটিং সো আজকে পার্ট ওয়ানে যে পাঁচটা ডিসকাস করবো এটা এত গুরুত্বপূর্ণ যা আপনারা যদি কখনো ফলো না করেন তাহলে নাম্বার কমতে বাধ্য সো আমরা আগে দেখে কি বাদ দেবো কি করব না সেটা নিয়ে আজকে আলোচনা আশা করি ভালো আছেন তবে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তার প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার এরপরে আমরা শুরু করছি আজকের লেশনটা ভিবার একেবারে ফার্স্ট ওয়ানটা যেটা আলোচনা করছে সেটা হচ্ছে খেয়াল করুন ফরমেট ফরম্যাটস আর ডেঞ্জারাস আমাদের বাংলাদেশের যত শিক্ষক আছেন বেশিরভাগই একটা টেন্ডেন্সি আছে কি বলুন তো আমি তাদেরকে রেসপেক্ট করছি কিন্তু তারা ফর্মেট দিচ্ছেন যে ফর্মেটগুলো স্টুডেন্টরা একেবারে মুখস্থ করছেন না বুঝে এটাতে কত ক্ষতি সো অ্যাভয়েড ফরমেটস ফরমেটসটা কেমন হচ্ছে আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল অনেকেই বলছেন স্টার্ট করুন এইভাবে সিন্স দ্য ডন অফ আওয়ার সিভিলাইজেশন এই কথাটা বললেই এক্সামিনার বোঝে যান এই কথাটা আসলে কোনো একটা জায়গাতে মুখস্থ করা সো হোয়াট এভার দ্য থিংস ওয়াজ কোয়ান আর রাইট কী হবে বলেন আপনার নাম্বারটা কমতে বাধ্য এবং এক্সামের বুঝেই যাচ্ছেন ইউ আর নট রাইটিং ফ্রম এ ওন ইউ আর রাইটিং ফ্রম সাম বডি এলসেস ওয়ান সো তার মানে কি হচ্ছে আপনি কপি করছেন মুখস্থ করে আসছেন ফর এনি মেমোরাইজ আইটেম এনি মেমোরাইজ পিস অফ থিংস দ্যাট ইউর রাইটিং উইল গিভ ইউ আ মাইনাস সামথিং লাইক যে নাম্বার কমে যাবে সো খুব গুরুত্বপূর্ণ অ্যাভয়েড ফরমেস ফরমেসটা হতে পারে একটু বুঝাচ্ছি আরও কেউ কেউ বলে দ্যাট ডিসকাশন অ্যাবাউট ওয়েদার এ নট এই কথাটা কিন্তু অনেকটা ভাইরাল এবং অনেকটা মুখস্থ সেন্টেন্সে কোনো সমস্যা নাই কিন্তু অনেকে ব্যবহার করতে করতে এটা একটা ফর্মেট বোঝাই যাচ্ছে অনেকে বলে ইটস অ্যান আনডিনায়াল ফ্যাক্ট দ্যাট ইটস ট্রু দ্যাট এই জাতীয় কথা কিন্তু অনেকটা মানে মুখস্থ হয়ে গেছে ক্লিসে হয়ে যাচ্ছে এটা এর জন্য বলবো যে আপনারা এটা অ্যাভয়েড করেন সো অ্যাভয়েড করেন অল দ্য ফর্মেটস এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু সেন্টেন্স যোগ করে দেওয়া হয় যে সেন্টেন্সগুলো বোঝাই যাচ্ছে আগের সেন্টেন্স পরের সেন্টেন্স যেটা আপনি লিখছেন আর কারো ফর্মেট যেটা ইউজ করছেন তার সাথে একেবারে মিল নাই এখন মনে করেন দুজন ব্যক্তি একজন একটা এক্সাম্পল দিচ্ছি একজন বিএমডাব্লুয় মালিক তো বিএম পাশে রাখা আছে ঠিক তার পাশে আছে একটা রিক্সা তো এখন বন্ধু যদি কেউ জিজ্ঞেস করে এই দুইচোর পাশাপাশি রাখা আছে একই জায়গায় এটা কি কখনো মনে হতে পারে যে বিএমডাব্লিউর যে মালিক এবং রিকশার যে মালিক দুইটা একই মালিক হতে পারে একই রুচির হতে পারে না তার মানে ব্যাপারটা হচ্ছে যে যে আপনার লেখা যখন নাইন মানের কারো দিচ্ছেন ঠিক পাশেই দিচ্ছেন আপনি থ্রি মানের ফোর পয়েন্ট ফাইভ মানের থ্রি পয়েন্ট ফাইভ মানের ফাইভ মানের ডু দে গো টুগেদার সো ডু দে গো ফ্যালালাল নো দে ডোন্ট তো এক যেমন তখন বুঝেই যাচ্ছেন আপনি নকল করছেন কারোর থেকে আপনি কারোর থেকে কপি করে রেখেছেন কারোর কথা মুখস্থ করে লিখছেন সো দ্যাট উইল গিভ সামথিং আ ব্যাড ইম্প্রেশন টু দিক চ্যামার সো আমি বলবো এটা অ্যাভয়েড ফরমেটস বিয়ার মুভিং অট দ্য নেক্সট ওয়ান উইচ ইস প্রভাবস প্রবাদ বাক্য যদি কেউ প্রভাদ বাক্য লেখে রাইটিং টাস টুতে অথবা রাইটিং ট্যাস্ট ওয়ানে যেখানেই লিখুক না কেন প্রভাদ বাক্য মানেই আপনার নাম্বারটা কমে যাবে এমনকি স্পিকিংয়েও নাম্বার কমে যাবে সো প্রভাত বাক্য কি কী আছে যেমন আমাদের বাংলাদেশে বলে যে নাচতে না যেন উঠ উঠান বাঁকা আ ব্যাড ওয়াকম্যান অলওয়েজ ইজ উইথ উইথ টুলস এগুলো কিন্তু মুখস্থ কথা অনেকে বলে অন ইউর ওন মেশিন এগুলো কিন্তু সব মুখস্থ কথা আবার কেউ বলে খাট ইউর খট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথস এগুলো সব কিন্তু মুখস্থ কথা যে এই যে এই জাতীয় কথা আপনি যখন বলছেন লিখছেন ইটস নট ইউর হেড ইড দের আর রাইটিং ফ্রম ইউর ওন আই অল অ্যাবাউট to test or measure the skills that you have in English. It's not something that how much or whatever the content that you have gone through and memorized. So dhar a So avoid all kinds of proverbs to score high in IELTS. Moving on to the next one. And the third one is something quotation. কোটেশান ইস ইম্পর্টেন্টনো বাইটাল ইম্পর্টেন্ট ফর ইনফ্লুয়েসিং অ্য নেশানর ফর ইয়োর ক্যারিয়ার ওর ফর মোটিভেশনাল ইন্সপিরেশনাল হোয়াট এভার ইট মেবি কোটেশান কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় আয়সে কোটেশান মানে উক্তি অন্য কথা হয়তো কোনো গ্রিয়েট পার্সোনালিটি অথবা কোনো টেক্সট থেকে নেওয়া বাট হোয়াট এভার মিট মেবি আপনি কোথা থেকে কপি তো করছেন মুখস্থ করছেন ইউ গেটিং থিংস বাই হার্ড এটা গ্রহণযোগ্য নয় রাইট ফ্রম ইয়ার ওন ল্যাঙ্গুয়েজ যদি অনেকে বলে কোটেশন যেমন নেপোলিয়ান সেট গিভ মি অ্যান মাদার আল গিভেন এজুকেটের এনেশন সামথিং লাইক দ্যাট অথবা বাইরন সেট সামথিং টেগর সেট সামথিং কে নেপোলিয়ান কি বললেন বা টেগর কি বললেন বায়রন কি বললেন শেক্সপিয়ার কি বললেন শেক্সপিয়ার বললেন খুব সুন্দর কথা এক্সপেকটেশন অলওয়েজ হার্ড কথাগুলো সুন্দর কিন্তু লিখলেই নাম্বার কমে যাচ্ছে কেন এই কথাগুলো হচ্ছে কোটেশন আপনার কথা না তারা চাচ্ছে আপনি কি জানেন সুতরাং কোটেশন দিলেও নাম্বার কমে যাবে কখনোই কোটেশন দিবেন না আইলসে বলবেন না স্পিকিংও অ্যাভয়েড করতে হবে সো বয়েড কোটেশনস সামনে যাচ্ছি পরেরটাতে ভিউার্স দ্য নেক্সট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট সিম্বলিক ওয়ার্ডস আমরা অনেক সময় সিম্বলিক ওয়ার্ডস কিন্তু আসলে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি যেন আমরা অনেক সময় লিখি যেমন অ্যান্ড দেখেন সিম্বলটা অ্যান্ড এছাড়া অনেক সময় আমরা লিখি দ্যাট ইজ আই ডট ই দিয়ে এগুলো তো আমার তো অভ্যস্ত এই জাতীয় যত সিম্বলিক ওয়ার্ড আছে এগুলো লেখা যাবে না লেখাটা মানেই হচ্ছে আপনার একটা নেতিবাচক বা একটা ব্যাড ইমপ্রেশন ক্যারি সো কখনোই সিম্বলিক ওয়ার্ড লিখবেন না এটা তো নাম্বার কমে যায় সো আমরা যাচ্ছি পরেরটাতে লাস্ট ওয়ান টুডে এরপরে আমরা দ্বিতীয় পার্টে আরও পাঁচটা শিখব লাস্ট ওয়ান ইজ সামথিং কন্ট্রাকশনস কন্ট্রাকশনস মানে সংক্ষিপ্তকরণ অনেক সময় কিছু কিছু ওয়ার্ড আমরা লিখি যেটা একসাথে লিখার সময় আমরা লিখেছি ডোন্ট এজেন্ট খান্ট স্টুডেন্ট ওডোন্ট কুণ্ট ইত্যাদি কিন্তু আমরা লিখছি সবগুলো কিন্তু কন্ট্রাকশন সো এই কোনো লেখা যাবে না রাইটিংয়ে আপনারা কী লিখবেন ডু নট খেনট ইজ নট ড নট কুড নট উড নট বাট এই কন্ট্রাকশনগুলো লিখবেন না যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এইভাবে ভেঙে ভেঙে লেখেন দেখেন যখন কুড নট লিখছেন খুব বেশি সময় তো লাগছে না আর অনেকে কী করছে কুডনট লিখছে এটা স্পিকিংয়ে ঠিক আছে বাট নট ইন রাইটিং সে আজকে আমরা যে পাঁচটা আলোচনা করলাম পার্ট ওয়ানে যে অ্যাভয়েড থিংস ইন আলস রাইটিং এই পাঁচটা জিনিস আপনারা অবশ্যই খুব ভালো করে খেয়াল করবেন প্র্যাকটিস না করলে আপনারা দেখবেন যে এক সময় ওটা চলেই আসবে অনেকে মনে করে জান আমি ঠিক আছে মাথায় রাখছি আল কিপিং ইন মাইন্ড সো আল জাস্ট কিপ ইন মাইন্ড এই কথাটা কিন্তু এক্সামে যায় না যতক্ষণ পর্যন্ত ইউ আর প্র্যাকটিসিং সো ইফ ইউ আর প্র্যাকটিসিং থিংস উইল নট কাম ইন ইউর রাইটিং সেই জন্য বললাম তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখুন আমি তো প্রতিনিয়ত ভিডিও করছি আমি চাচ্ছি যে সিরিজ আকারে দিতে শত শত এমনকি আমার হাজারটা ভিডিও করার ইচ্ছা আছে আপনারা অনেকে শেয়ার করছেন এবং শেয়ার করে আজকে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ এত সাবস্ক্রিপশনের জন্য অবশ্যই আপনাদের অবদান অনেক বেশি আসলে আপনাদের আজকের এই অবদান আমরা অবশ্যই স্বীকার করি এছাড়া আবার বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট ফোরগেট টু প্রেস দ্য বেল বাটন টু কে দ্য রাইট আপডার দ্য ভিডিওজ গে আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার আশা করি ভালো আছেন থাকবেন এবং আগামী পর্ব দেখা না পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকুন থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টে হ্যাপি স্টে হেলদি